এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আর একটা নন্দীগ্রাম করতে পারলেই কেল্লা ফতে। শুভেন্দুর গোপন প্ল্যান ফাঁস জয়প্রকাশের। রামপুরহাট হত্যাকাণ্ডকে কেন্দ্র করে চড়ছে রাজনৈতিক পারদ। একদিকে যখন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধী নেতারা, তেমন পাল্টা অভিযোগ আসছে শাসক দলের থেকে। তৃণমূল এখানে রাজ্যের এক বৃহত্তর ষড়যন্ত্রকে ইঙ্গিত দিচ্ছে। আক্রমণ মূলত বিজেপি এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। বিজেপি সিলের সদ্য তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার প্রশ্ন তোলেন, এটা আগে থেকে গভীরভাবে ঠিক করা কোনো চক্রান্ত নয় তো, যাতে সারা ভারতের দৃষ্টি পশ্চিমবঙ্গের উপর এসে পড়ে। তার বক্তব্য, যেভাবে অনেকেই 355 ধারা 356 ধারার কথা বলছেন, এই সমস্তটা এক করলে একটি চিত্রনাট্য পরিষ্কার হচ্ছে। এটা চক্রান্ত নয় তো, এটা গভীরভাবে আগে থেকে ঠিক করা এমন একটা ঘটনা, যাতে সারা ভারতের দৃষ্টি এসে পড়ে পশ্চিমবঙ্গের উপরে। এটা শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার পরিকল্পনা নয় তো। কুণাল ঘোষকে পাশে বসিয়ে জয়প্রকাশ বললেন, এদিন যখন বিধানসভায় বসে শুভেন্দু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন, ওনার শারীরিক ভাষা দেখবেন। উনি বলেছিলেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে, উনি কেন্দ্রীয় সরকারের কেউ নন, তিনি কেন্দ্রের শাসক দলের একজন। কিন্তু তিনি দৃঢ়তার সঙ্গে বলছেন কেন্দ্রীয় সরকার পদক্ষেপ করবে। তিনি হাত তুলে বলছেন কেন্দ্রীয় সরকার 356 ধারা কি 355 ধারা দিয়ে এখানকার সমস্ত ব্যবস্থা নিজেদের হাতে নিয়ে নেবে। মানে একটি নির্বাচিত সরকারকে তাদের দায়িত্ব থেকে সরানোর যে কথা শুভেন্দুবাবু বলেছেন, তাতে পরিষ্কার হয়ে যাচ্ছে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এই ঘটনার পিছনে। জয়প্রকাশের আরও সংযোজন, অতীতে নাকি শুভেন্দু অধিকারী বলেছিলেন, এক নন্দীগ্রাম নিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছিলাম, আমরা আর একটা নন্দীগ্রাম যদি করে নিতে পারি তাহলেই কেল্লা ফতে। শত বিজেপি থেকে তৃণমূলে আসা জয়প্রকাশবাবু সংশয়ের সুরে বলেন, নন্দীগ্রাম করে নেওয়ার সেই চিন্তা কি তখন থেকে চলছিল? এমন একটা ঘটনা করার চেষ্টা করা হচ্ছিল কি যা নন্দীগ্রামকে মতোই হবে? নিজের সংশয়ের কারণ বোঝাতে জয়প্রকাশ মজুমদার আরও বলেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন এখন আমাদের সরকার দিল্লিতে, নন্দীগ্রামের পর রাষ্ট্রপতি শাসন হয়নি কিন্তু এখন হবে, কারণ আমাদের সরকার আর আমাদের রাজ্যপাল। যদিও জয়প্রকাশ মজুমদারের এই অভিযোগের বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন করা হলে তার সব জবাব, তিনি জয়প্রকাশের মন্তব্যের কোনো জবাব দেবেন না।